ফরিদপুরের বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। ফরিদপুর প্রতিনিধি মাহবুব হোসেন পিয়াল জানান, সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিটন আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক অতুল সরকার। এ সময় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার হেলাল উদ্দিন ভূঁইয়া, উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ সোহেল শেখ, সাংবাদিক ও শিক্ষাবিদ প্রফেসর মোহাম্মদ শাহজাহান সহ অন্যান্যরা। মুন্সিগঞ্জের শ্রীনগরে সড়ক নির্মাণকে কেন্দ্র করে পূর্ব নোটিশ দেয়া ছাড়াই এক প্রবাসীর বসত বাড়ি ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে। মুন্সিগঞ্জ থেকে মেহেদী হাসান সুমন জানান, এই ঘটনায় চেয়ারম্যান ও তার লোকজনের বিরুদ্ধে শ্রীনগর থানায় একটি অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী পরিবার। দীর্ঘ 10 বছর ধরে প্রবাসী জীবন যাপন করেছে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার বাড়িখাল ইউনিয়নের বালাসুরের বাঘাডাঙ্গা গ্রামের বাসিন্দা ইলিয়াস ফকির। প্রবাসী থেকে কষ্ট করে অর্জিত টাকা দিয়ে বালাসুর এলাকায় 2 নং ওয়ার্ডে 7% জমি ক্রয় করে একটি বসত বাড়ি নির্মাণ করেন তিনি। সম্প্রতি সময় ইউনিয়নে একটি সড়ক নির্মাণের উদ্যোগ নেন স্থানীয় চেয়ারম্যান। ভুক্তভোগীরা অভিযোগ করেন, এ সড়ক নির্মাণের জন্য কোনো প্রকার নোটিশ না দিয়েই প্রবাসী ইলিয়াস ফকির ও চুন্নু ফকিরের বাড়ি ঘর ভেঙে গুঁড়িয়ে দেন চেয়ারম্যান ও লোকজন। এর ফলে পরিবারগুলোর প্রায় 20 লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্তরা। আমার নাম ইলিয়াস ফকির। এই যে দেখেন, আমি মানুষ আনাচলের জন্য 4 ফুট জায়গা আমি দিছিলাম, নিয়ে ষড়যন্ত্র করে আলু মতি শেখ দালাল হয়ে ইলিয়াস বারেক সামরানে নিয়ে তারা বুদ্ধি সমস্ত করে এই বেকু দিয়া আমার এই সব ধ্বংস করে দিছে। ভাঙ্গে আমরা অনেক অনুরোধ করছি যে বাড়িটা ভাঙ্গেন না, একদিনের জন্য আমরা টাইম দেন, একদিন পরে আমরা ঠিক ভাঙ্গে দিব। আমার এই ছোটো নাতি দেখেন এই ঘরটার মধ্যে ছিল, এই বেকু দিয়ে যখন ভাঙ্গে তখন এটা ছিল, এটা টাইনা বাইর করছি, এর বাইর করার মতো সময় ঢু আমাকে দেয় নাই। নিজে থাইকা সহ ইলিয়াস শেখ জালাল নুরুল হক এরা সহ বাড়ি ভাঙছে, ক্ষতিগ্রস্ত করছে আমার। এখন আমি এটা ন্যায় বিচার আমি বলছি যে বাড়ির মালিক বাসায় নাই, তাই 2 ঘন্টা সময় দেন, ওই দায়িত্বটা আমি আমি মিস্ত্রি না এই ঘর দরজা ভাঙ্গে আমি সরাই দিই আপনাকে। সে ওই সময় এটা চেয়ারম্যান সাহেব আমার দেনাই, পরে হানিফ ব্যাপারী সাহেব হারুন ব্যাপারী সাহেব বললো ঠিক আছে আপনি মিস্ত্রিলে আসেন, 1 ঘন্টার মধ্যে আসেন। আমি মিস্ত্রি লেগে গেছি, মিস্ত্রি আনা আনতে আনতে আইসে দেখি সব ভাঙিয়ে ফেলেছি চেয়ারম্যান সাহেব। একটা আমার একজন বাচ্চা আসলাম, এক নাতি সম্পর্কে লাগে, এর পরবর্তী এক মহিলা বুড়া মানুষ আইসা আরে বাড়ি করতে সে মারা যেত গেলেন। চেয়ারম্যান সাহেবের কাছে আমি রিকোয়েস্ট পর্যন্ত করছি, একবার 5 বার রিকোয়েস্ট করছি চেয়ারম্যান সাহেব, তো আপনি 2 ঘন্টার সময় দেন আমি এগুলো বাড়ি করে দিই। ওই যে বসত বাড়ি ভাঙা যে সংক্রান্ত একটা অভিযোগ আমরা গতকালকে বিকালে পেয়েছি, আমরা অভিযোগটি তদন্ত করে দেখতেছি, তদন্ত করে দেখবে দেখার পরে আমরা ব্যবস্থা গ্রহণ করব। ইতিমধ্যে আমরা ইউনিয়ন মহাদের সঙ্গে আলাপ করব, আলাপ করার পরে আমরা ব্যবস্থা গ্রহণ করব। ময়মনসিংহের ধোবাউড়ায় অজ্ঞাত এক যুবতীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ময়মনসিংহ বিভাগীয় প্রধান আব্দুল হক লিটন জানান, সকালে ধোবাউড়া সড়কের টাঙ্গাটের সড়কের পাশে ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ধোবাউড়া থানার ওসি তদন্ত জালাল উদ্দিন বলেন, অজ্ঞাত যুবতীর মরদেহটি পড়ে থাকার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় ঘটনাস্থল পরিদর্শন করেন সার্কেল দীপক, সিআইডি পিআইবি সহ অন্যান্য আইন প্রয়োগকারী সদস্যরা। অজ্ঞাত যুবতীর পরিচয় এখনও জানা যায়নি বলেও জানান তিনি। নারায়ণগঞ্জের ধামগড় ইউনিয়নের 4 নং ওয়ার্ড ইউপি সদস্য সফর উদ্দিনকে অপহরণ করে নির্যাতনের পর হত্যার চেষ্টা করেছে সন্ত্রাসীরা। নারায়ণগঞ্জ প্রতিনিধি এস এম শাহিন আহমেদ জানান, সোমবার বিকেলে কামতাল এলাকায় এ ঘটনা ঘটে। ইউপি সদস্যের অভিযোগ, স্থানীয় মাকসুদ চেয়ারম্যানের ছেলে শুভর সাথে গার্মেন্টস ঝুট ব্যবসা নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল তার। এরই জের ধরে পরিকল্পিতভাবে কারখানার ভেতর থেকে শুভর সহ 10 থেকে 12 সন্ত্রাসী তাকে অপহরণ করে পরিত্যক্ত সোনালী নিউজ পেপার মিলসে নিয়ে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের পর তাকে হত্যা চেষ্টা করে। এ সময় তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। বন্দর থানার অফিসার ইনচার্জ দীপক চন্দ্র শাহ জানান,
অভিযুক্তদের গ্রেফতারের জন্য পুলিশ অভিযান চলছে।